لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشدوا فانشدوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شغل الدرد بوري اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسا نہیں مٹانا نام نشان ہمارا، بلغ العلا بکمالہ کشف الدجا سنت جميع خصامه صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا দক্ষিণ করুণি জলা জামে মসজিদ উসবাহি মক্তব তাই না, উদ্যোগ আয়োজিত বরকতি রহমতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহা দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরো আমার সমবয়স্ক যুবক বন্ধুগণ স্নেহের শ্রোতা ভাই, মাইকের আওয়াজ যত দূর যায় এক ভিতরে থাকা পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য আসার জন্য তৌফিক দান করেছেন, নিয়ামত শুকর আদায় করে নেই সকল ইয়াক আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাত শুকর বলি করি বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাইলাম কিংবা পেয়েছি বিশ্ব নবী শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার বন্ধুরা আমার আমার আগে উলামায়ে হযরত কুরআন তেলাওয়াত করেছেন মধুর কণ্ঠে, আমি শুনেছি অত ভালো লাগছে মাশাআল্লাহ, যারা কুরআন তেলাওয়াত করেছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন সকলে বলুন আল্লাহু আমিন, যারা বয়ান করেছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন সকলে বলুন আল্লাহু আমিন। তো ভাইরা আমার বন্ধুরা আমার সময় তো বেশি না, বর্তমান হালাত খারাপ তাই না, বেশি রাত করা যাবে না, ও কিছু সময় আলোচনা করে আমি ইনশাআল্লাহ শেষ করব। তো ভাইরা আমার এই যে জায়গার মধ্যে বসলাম এখানে আসার পর আমরা খুশি আছি তো, বেজার আছি কি প্রাপ্ত নি এখানে বসার আদব আছে, এখানে বসার কি আছে আদব আছে, আল্লাহ শিক্ষা দিয়েছেন আমি আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের পুরো অর্থ না আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন হে ইমানদারগণ যখন তোমাদেরকে বলা হয় মজলিস জায়গা বৈঠক প্রশস্ত করে দাও তখন তোমরা বৈঠক প্রশস্ত করে দিবা, আল্লাহ তোমাদেরকে
প্রশস্ততা দান করবেন, সাহে রিজিকে হোক, সাহে কামাইয়ের মধ্যে হোক, আল্লাহ প্রশস্ততা দান করবেন। তো মুসলমান ইমানদার, প্রশস্ত করে দেওয়ার মানে হলো এই সামনে জায়গা আছে, কি আছে, জায়গা আছে, অনেক জায়গা আছে। আমি মুসাফির মানুষ, পায়ে হাত দিয়ে বলছি, যদি আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আল্লাহর মহব্বত অন্তর নিয়ে যদি একটু আগে আসতেন আমার অনেক ভালো লাগতো, একটু যদি আগে আসতেন। আসেন আসেন ভাই, আসেন আসেন, মাশাআল্লাহ, অনেক ভালো মানুষ, আসেন, ভালো মানুষ ভাই। হ্যাঁ ভাই ভাইয়ের জন্য জায়গা করে দিবে এমন যেন হয় না যে ভাই পিঠে হাত দিয়ে যেতে বলেন আপনি আগে যান আমি পিছনে বসে, এরকম যেন কেউ বলতে পারে না। অর্থাৎ জায়গা ছেড়ে দেন, আপনার জায়গা সামনের জায়গা, আপনার হক হলো সামনে, আসেন না, আসেন একটু আগে। ভাই আমার বন্ধুরা, আমার এই যে মজলিসের মধ্যে আমরা বসলাম, আল্লাহ নবী পবিত্র জবান থেকে হাদিস পড়েছিলাম, পড়েছিলাম না, আল্লাহ নবী বলেছেন যেই জামাতটা জিকিরের মজলিসে বসে যায়, কোন মজলিসে, জিকিরের মজলিসে বসে যায়, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া ওই মজলিসটারে ঘেরাও করলাম, সুবহানাল্লাহ, এবং রহমত দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওই জামাতটারে ডেকে লন, ডেকে লন, সুবহানাল্লাহ, এবং আল্লাহ রব্বুল আলামিন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে সাকিনা নাযিল করেন, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, এই যে জায়গার মধ্যে বসলাম, এই আমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে গিয়া বলবে, ফেরেশতা দেখ আমার বান্দারা ওখানে বসে আমি আল্লাহকে ডাকতেছে, আমি আল্লাহর গুণগান গাচ্ছে। কেন বললেন আল্লাহ, কেন বললেন জানেন, আল্লাহ যখন আদম বানাবে আল্লাহ ফেরেশতাদের বলছিল, ও ফেরেশতা আমি আদম বানাইতে চাই, বলো তোমাদের কি মতামত, ফেরেশতারা বলছিল আল্লাহ বানায়েন না, এরপর আল্লাহ বানাইছেন মায়া করে, দয়া করে আল্লাহ বানাইছেন। আর ওই আল্লাহর বান্দারা আজকে এই মজলিসের মধ্যে বসে আল্লাহ ডাকবে, আল্লাহর গুণগান গাবে, আল্লাহ ফেরেশতাদের বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেখানে কোরআন বা ফেরাস বন্ধ কর, ফেরাস বন্ধ কর, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এটা একটা মাজলিস, কি এটা, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, চর্চা করা হয়, সেটা মাজলিস থাকে না, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাগানে আসার পর আমরা সকলে খুশি আছি, আল্লাহ কবুল করুন, আমিন আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, এই জান্নাতের বাগানে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতাকে পাঠায় দেন, কয় দল, একদল রহমতের ফেরেশতাকে পাঠায় দেন, আল্লাহ ডাক দেন ফেরেশতার দল, যাও জলদি করে যাও, আল্লাহ আর পাইয়া ওই ফেরেশতার দল এই মজলিসের চতুর পাশে কাতার বন্দি হয়ে দাঁড়ায় যায়, জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা এখানে আসার পর আল্লাহ ডাকতে বলে ফেরেশতা দল আমার বান্দারা কি চায়, আল্লাহ জানেন আমরা কি চাই, বলেন কথা বলেন, আল্লাহ জানেন আমরা কি চাই। ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন কেন, সাক্ষী রাখার জন্য, কি রাখার জন্য, সাক্ষী রাখার জন্য, আশা করি কথা সবাই বুঝলেন তো, মাশাআল্লাহ। ভাই আমার, বন্ধুরা বন্ধুরা, ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ আপনার বান্দারা আপনি আল্লাহকে পাওয়ার জন্য এখানে আইছে, আমাদের উদ্দেশ্য কি, আরো জোরে বলে উদ্দেশ্য কি, আল্লাহ পাওয়া। মুক্তাসারকে হাস বলবো, আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি 9 বছর বয়স, নাম শুনছিলেন আব্দুল কাদির জিলানী, 9 বছর বয়সে মাকে ডাক দেবো, মা আমাকে বিদায় দাও,
মা ডাকতে বলে কোথায় যাইবা বলে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন হুজুর আছে একজন মাওলানা সাহেব একজন আল্লাহর ওলি আছে ওখানে যাব বলে কেন যাইবা বলে আমি শুনেছি ওই আল্লাহর ওলি কিছু সবক দেয় আর ওই সবকের উপর আমল করলেই নাকি সহজেই আল্লাহকে পাওয়া যায় মা আমাকে বিদায় দাও মা বলছে বাবা যাও আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহি আলাইহি বাড়ির থেকে বের হইয়া রাস্তায় চলছে আল্লাহ এক বান্দা ডাক যেমন আব্দুল কাদির কোথায় যাচ্ছ বলে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ আছে ওখানে যাই বলে কেন যাইবা বলে ওখানে গেলে নাকি কিছু সবক দিবে আর ওই সবকের উপর আমল করলেই নাকি আল্লাহকে পাওয়া যায় বলে আমাকে নিয়ে যাও বলে আপনি কেন যাইবেন বলে আমি দোয়া নেওয়ার জন্য যাব কি নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য যাব আব্দুল কাদির জিলানির আশা হলো আল্লাহকে পাওয়া দুই নম্বর ব্যক্তির আশা হলো দোয়া পাওয়া দুইজন মিলে রাস্তায় চলছে কিছু দূর যাওয়ার পর আল্লাহ এক বান্দা ডাকতে বলে ও আব্দুল কাদির জিলানি কোথায় যাচ্ছ ওই ব্যক্তি আব্দুল কাদির জিলানি ডাকতে বলে আমি ওই হুজুরের কাছে যাচ্ছি বলে কেন যাইবা বলে ওখানে আমি যাব আল্লাহর উনি কিছু সবক দিবেন কিছু কথা আমাকে দিয়ে দিবেন আর ওই সবকের উপর আমল করলেই নাকি সহজে আল্লাহকে পাওয়া যায় বলে আমাকে নিয়ে যান বলে আপনি কেন যাইবেন বলে আমি দেখার জন্য যাব কের জন্য এক নম্বর আব্দুল কাদির জিলানির নিয়ত হল আল্লাহকে পাওয়া দুই নম্বর ব্যক্তির আশা হলো দোয়া পাওয়া তিন নম্বর ব্যক্তির হলো দেখা কি করা দেখা এই তিন তরফের মানুষ এই জায়গায় আছে না কেউ আসছেন হুজুর কিছু বয়ান করব ওর থেকে কিছু শিখতে পারব আর ওই সবকের উপর আমল করে আল্লাহকে পাওয়ার চেষ্টায় আসছেন আর কিছু বান্দা আছেন হুজুর দোয়া করবে ওই দোয়ার মধ্যে একটু সামিল হব আর কিছু মানুষ আছে যারা রাস্তায় খাড়াইয়া দেখবে হুজুরের কণ্ঠ সুর কত ভালো কথা বলবে তাদের বয়ানে মানুষ বসে না সুরের পাগল মানুষ জোরেবান ঠিক কিনা ভাইয়েরা আমার বন্ধুরা আমার নওগাঁর আলিমের অভাব নাই এরপর গোয়ালপাড়া থেকে আইসা সমাজ করা লাগে যেই কোরআন সেই কোরআন দিয়েই তো হবে হবে না মুসলমান ইমানদার এবার তিন ব্যক্তি ওই আল্লাহর ওলির ঘরের দরজাতে ঢুকতেছে প্রবেশ করতেছে ওই বুজুর্গ ব্যক্তির উপরে আল্লাহর তরফ থেকে এলকা বা ইলহাম বা কাশফ হয়েছে আল্লাহর ওলি বুঝতে পারলো এই তিনজনের মধ্যে একজন আল্লাহকে পাওয়ার জন্য আসছে আল্লাহর ওলি ডাকতে বলে এই তিনজনের মধ্যে আল্লাহকে কে পাওয়ার জন্য আসছো আব্দুল কাদের ডাকতে বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য আসছি আল্লাহর ওলি ডাকতে বলে আব্দুল কাদের করে দিলাম এই জামানায় যত আল্লাহর ওলি আছে যত বুজুর্গ আছে সমস্ত বুজুর্গর কাদের উপরে তোর পা থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আমি দোয়া করে দিলাম এই জামানায় যত হুজুর আছে মাওলানা সাহেব আছে সবার চেয়ারের উপরে তোমার চেয়ার থাকবে দোয়া করে দিই উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য গেছিল আল্লাহর উনি দোয়া করে দিছে অতএব যাদের নিয়ত খারাপ আছে দোয়া পাওয়া দোয়া নেওয়া কিবা দেখার জন্য আছে নিয়ত ঠিক করে নেন এক নম্বর উদ্দেশ্য আল্লাহকে পাওয়া কাকে পাওয়া আল্লাহকে পাওয়া ও মুসলমান ইমানদার ঘরে পয়সা থেকে আল্লাহ পাওয়া যায় না আল্লাহকে যদি পাইতে চাও মেহনত করা লাগবে কষ্ট করা লাগবে ওলামাই কেরামদের সহবতে বসা লাগবে কোরআনের সহবত
পদে বসবা তবে সেনা আল্লাহকে পাইবা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদাহার নাম শুনছেন ইতিহাস দিয়ে একটা ছোট্ট মুক্তাসার বলা যাবে ভাইরা আমার বন্ধুরা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদাহার ঘরে ঘুমায় আছেন গভীর রাত ওই গভীর রাতে কানের মধ্যে বসবা কে যেন বিল্ডিং আমি কানের মধ্যে আওয়াজ পাইতেছি আমার ওই বিল্ডিং এর ছাদের উপর জানি কে হাঁটতেছে যাও তো খবর নিয়ে দেখো খাদে মার দেরি করে নাই বাদশার কথা শুই না ছাদের উপরে গিয়া দেখে এক ব্যক্তি বিল্ডিং এর উপরে আসতেছে খাদেম ডাক দে বলে কে তুমি কোথায় ঠিক আছো কেন আছো ওই ব্যক্তি ডাক দে বলে আমি কে কোথায় ঠিক আসলাম এটা তোমাদের জানার বিষয় নয় আমি কেন আসলাম সেটা তোমাদের জানার বিষয় বলে কেন আসেন আমারে বলে বলে আমার একটা উট হারাইছে প্রিয়তম উট কোথায় বিশ্রাই দিছে কোথায় বিশ্রাই দিছে বলে ভাই জমান বন্ধুরে থাকেন না মুজাকারা করতেছে মুজাকারা কোথায় হ্যাঁ আমার খাদে মার কিছু বলে নাই ছাদের উপর দিকে নেমে আসে বাদশাকে খুলে বলল ওই ব্যক্তির নাকি একটা উট হারাইছে উট বিশ্রাইয়ের জন্য আসে খাদেমের কথা শোনার পর বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদাহার গুসা করে রাগ করে বলতে যে সে পাগল নাকি ছাদুর উপরে কি উট পাওয়া যায় ছাদুর উপরে পাওয়া যায় না রাগ করে গুসা করে ছাদের উপরে গিয়ে ডাক দলে তুমি কে তোমার সব কথা আমি শুনলাম তুমি কি পাগল ছাদের উপরে কি উট পাওয়া যায় ওই ব্যক্তি ডাক দে বলে আমি কি পাগল আমার সাইতে বড় পাগল হই আমার সাইতে বড় পাগল হলে আপনি আমি যেমন ছাদের উপরে উট পাব না তেমনি আপনি আরামের বিছানায় বাদশার বিছানায় শুয়ে আল্লাহকে পাইবেন পাইবেন বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদাহার চিন্তা ফিকির করে দেখলো কথা তো সত্যি আমি যে আরামের বিছানায় ঘুমায়া যাই তোষক লাগানো কত আরামের বিছানা ফজরে আজান শুনতে পাই না যে আরামের বিছানা ঘুমায়া যাই আমার ফজরের নামাজের খবর থাকে না অতএব এই বিছানায় ঘুমাইয়া তো আমি আল্লাহকে পাব না বলকের বাদশা ইব্রাহিম আদাহার আর দেরি করে না একটা যাই নামাজ একটা মুসল্লা লইয়া নিশাপুর নামক একটা জায়গা ওই জায়গার মধ্যে গিয়া গভীর জঙ্গল মুরাকাবাই বসে যায় মুরাকাবাই বসে যায় ওই জায়গার মধ্যে মুরাকাবাই বৈশা আল্লাহর জিকির শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ লা কষ্ট করার দরকার আছে না বাবা আছে না নাই আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন তবে এই কলব থাকলে দিলে চাই না ওয়াজ শুনবো দিলে চাই না নামাজ পড়বো সকলের দিল চাই কি চায় না অনেকেই শয়তানের দোকায় পড়ে নফসের দোকায় পড়ে দোকানের মধ্যে আড্ডা মারে এবং
বান্দা আসনা না ওর মুসলমান ইমানদার অতস আল্লাহ দিল দিয়েছে এই দিল দিয়ে একটু ভালো বস্তু উপলব্ধি করতে পারে না চক্ষু দিয়ে এই মাহফিলে দেখছে দেখার পরেও না দেখার বান কইরা রাস্তায় ঘুরে এমন বান্দা আসনা না আল্লাহ কান দিছে এই কান দিয়া কোরআনের কথা শোনার পরেও তারা বাজারে আড্ডা মারে দোকানে আড্ডা মারে এমন আল্লাহর বান্দা আছে না নাই এরা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন কিয়ের জন্য এরা কারা লাহুম কুলুবুন তোমাদের মতো কলব আছে আমাদের মতো কলব আছে লা ইয়াফকাহুনা বিহা কিন্তু এই কলব দিয়া ভালো উপলব্ধি করে না ওয়ালাহুম আ'ইউন তোমাদের মতো চক্ষু আছে কিন্তু লা ইউবসিরুনা বিহা এই চক্ষু দিয়া দর্শন করে না দেখে না ওয়ালাহুম আযান তোমাদের মতো কান আছে কিন্তু লা ইয়াসমাউনা বিহা এই কান দিয়া শোনে না এরা কারা এই যে এরা কারা আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কির মতো জানোয়ার ছিলেন জানোয়ার ওইটা যে নামাজ পড়ে না জানোয়ার ওইটা যে রোজা রাখে না জানোয়ার ওইটা যে যাকাত দেয় না জানোয়ার ওইটা যে কোরআন তেলাওয়াত করে না শুনছেন যদি বলেন হুজুর প্রশ্ন আসতে পারে হুজুর জানোয়ারগুলোকে তো এই ইবাদত করার জন্য আল্লাহ বানান নাই প্রশ্ন আসতে পারে তাই না হুজুর জানোয়ারকে তো আল্লাহ ইবাদত নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য বানান আমি বলি রোজা রাখার জন্য নামাজ পড়ার জন্য জানোয়ারকে বানান নাই সেই জন্যই তার নাম জানোয়ার তোমাকে নামাজের জন্য ইবাদত করার জন্য রোজা রাখার জন্য আল্লাহ বানাইছেন কিন্তু তুমি পড় না তাহলে তুমি কি তুমি বলো তাই না খারাপ পাইতেছে সত্য সত্য কথা না জানোয়ারকে আল্লাহ ইবাদত করার জন্য বানান নাই সেই জন্যই ওর নাম জানোয়ার তোমাকে আমাকে আল্লাহর ইবাদত করার জন্য বানাইছেন তুমি আমি পড়ি না আমি তুমি কি বলো বলো তুমি বলো আমি বলবো তুমি আমি কি তুমি নিজে নিজে বলবো আর কোনো মনে করবা তাহলে আমি কি খারাপ পাইতেছেন ভাই আমার বন্ধুরা আমার খালি জানোয়ার না না বালহুম আদল জানোয়ারের থেকেও নিকৃষ্ট খারাপ জানোয়ারের থেকেও খারাপ ওর মুসলমান ইমানদার অর্থাৎ এই নফসের সাথে জেহাদ করতে হবে কি করতে হবে জোরে বলি কি করতে হবে নফস হলো একটা কয়টা কোরআনের ভাষায় আল্লাহ নাম রাখছেন তিনটা কয়টা নাম রাখছেন ওমা উবারি ও নফসি ইন্না নফসাল আম্মারাতুন বিসু জীবন আছে দুই নম্বর নফস হলো লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা তিন নম্বর নফস নাম আল্লাহ কোরআনের ভাষায় রাখছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমানের নফসের আলোচনা
নাই আমি যাব না আলোচনায় যাব না তবে আল্লাহর নবী বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা পরকে তো মুজাহিদ ওই ব্যক্তি যে নিজের নফসের সাথে জিহাদ করে বিশ্ববিখ্যাত আলেম হযরত ইবনে আরবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন নফসের সাথে জিহাদ করার নাম হলো জিহাদ আকবার জোরে বলি সুবহানাল্লাহ এই নফসের সাথে জিহাদ করে যারা নামাজ পড়ার জন্য যাবে ফজরের সময় খেতার তলে কম্বলের তলে লেপের তলে থাকলে মনে হয় না ঠান্ডা লাগতেছে একটু পরে বইয়া নেই এরকম মনে হয় না এটা নফসের ধোকা দিতেছে নফসের ধোকা দিতেছে এই নফসের সাথে যুদ্ধ করে তখন যদি আদান ছড়া মতো হাল দিয়া লাভ দিয়ে উঠে যদি নামাজ পড়তে যাইতে পারে তো নফসের সাথে জিহাদ হইল কি সাথে জিহাদ হইল নফসের সাথে জিহাদ হইল যুবক ভাই যারা আছেন হয়তো এই ওয়াজ মাহফিল হচ্ছে নফসে বলবে যাইস না তুই যুবক আছো কয়েকদিন পরে একটু শুনতে পারবি অনেক ওয়াজ হবে অনেক জলসা হবে শুনতে তো পারবি হ্যাঁ যাইস না যদি নফসের সাথে জিহাদ করে যদি পেন্ডেলে বসতে পারেন কোরআন কথা শুনতে পারেন হাদিসের আলোচনা শুনতে পারেন তাহলে নফসের সাথে জিহাদ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নফসের সাথে জিহাদ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দামি দামি নিয়ামত দান করছেন এই এলাকার জন্য এটা একটা বড় নিয়ামত যারা এখানে আসতে পারছেন নিয়ামতের ভাগিদারও হতে পারছেন যারা আসতে পারে নাই বসতে পারে নাই নিয়ামতের ভাগিদারও হতে পারে নাই অথচ এই জায়গার মধ্যে মানুষের অভাব নাই আল্লাহ কবুল করেন নাই সেই জন্য আসতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চক্ষু দিয়ে যেই বান্দার দিকে 70 বার তাকায় কতবার কতবার আরো জোরে বলে কতবার কতবার 70 বার আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার দিকে তাকায় ওই বান্দার জিকিরের মজলিসে কোরআনের মজলিসে আল্লাহ বসাইয়া দেন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনটা নিয়ামত দান করছে কয়টা ভাই কয় কয়টা ভাই একটু আঙ্গুল দেখাই না ভাই একটু আঙ্গুল দেখাই না ভাই তিনটা নামান একটু ভাই মনে থাকবে যে আঙ্গুল দেখাইলে মনে থাকবে বাবা তিনটা নিয়ামত দান করেছেন এক নম্বর নিয়ামত আল্লাহ মহাবিশ্বের মহাবিশ্বই মহা গ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ আমাদের দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এই কোরআন শরীফ অন্য কোন নবীকে দেওয়া হয় না এই কোরআন শরীফ দেওয়া হয় নাই এই কোরআন শরীফের বাকিদার শুধু আখির নবীর উম্মত ও মুসলমান ইমানদার আল্লাহর কালাম পর পর আপনারা খুশি আছেন না বেজার খুশি হবেন না নবী আমার যখন নিজের ঘরের মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত করতেন মক্কার কোন সাধারণ কাফের নয় কাফেরদের লিডার আবু জাহলের মতো কাফের উতবা সাহেবের মতো কাফের আবু লাহাবের মতো কাফের একজন জানে আর একজন দেখে না তিনজনে তো বড় বড় লিডার তাই না একজন জানে আর একজনের দেখে না এইভাবে লুকায় লুকায় আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন সুবহানাল্লাহ ওই ভাই আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পর বেঈমানরা ঘুমাইতে পারে নাই আমরা মুসলমানের বাচ্চা এই জায়গার মধ্যে কোরআনের বয়ান দেওয়া হয় হাদিসের বয়ান দেওয়া হয় আমরা কি তাদের চাইতেও খারাপ হয়ে গেলাম এখানে মানুষ পাওয়া যায় না পাওয়া যায় এই জায়গায় যত বাড়ি আছে প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে আসে এখানে জায়গা দেওয়া যাবে জায়গা দিতে পারবেন ভাইরা আমার বন্ধুরা এই কোরআন এত দাম এত দাম বান্দা যদি কোরআনের লাইনে থাকতে পারেন কোরআনের কথা মানতে পারেন কোরআনের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ হালাল বলে সাব্যস্ত করেছে আপনি যদি হালাল বলে মেনে নিতে পারেন কোরআনকারীর মধ্যে যে বিষয়গুলো আল্লাহ হারাম বলে সাব্যস্ত করেছে আপনি হারাম বলে মেনে নিতে পারেন মুসলমান ইমানদার এই আল্লাহর কালাম আপনার সাথে কবরে থাকবে মিজানে থাকবে মুখেরাতে থাকবে জান্নাতে থাকবে জোরে বলি সুবহানাল্লাহ মুসলমান ইমানদার শুধু এতটুকু
নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাই, এই কুরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আল্লাহর সামনে জোরে বলি সুবহানাল্লাহ, কোরআনের পক্ষে থাকলাম না, কোরআনের বিরোধিতা করলাম, এই কোরআন আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে কোনোদিনও দলিল হবে না। সাথে বেশি সম্পর্ক হলো উলামায়ে কেরাম জনগণ, ঠিক কিনা? আর যারা মাদ্রাসার বিরোধিতা করতেছো আল্লাহর কালামের সাথে বিরোধিতা করা হয়, উলামায়ে কেরামদের সাথে বিরোধিতা করলে আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করা হয়, কারণ মাদ্রাসায় আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, জনগণ ঠিক কিনা? সাল্লাম বলেছে, ও দুনিয়ার উম্মতের দল, উলামায়ে কেরামদের সাথে আমার মায়া লাগায়া দাও, যেন কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম তোমাকে দেখলে চিনতে পারে। আলিমুলামার সাথে এমন মহব্বত লাগাই দাও যেন কিয়ামতের ময়দানে আলিমুলামা তোমাকে দেখলে কি করতে পারে, কি করতে পারে, চিনতে পারে। মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসমাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন তিন ব্যক্তি সুপারিশ করবে, সাফায়াত করবে, কয় ব্যক্তি? আরো জোরে বলি, তিন ব্যক্তির মধ্যে এক নম্বর আল আম্বিয়া নবীগণ, দুই নম্বর সুম্মাল উলামা, তারপর উলামায়ে কেরামগণ, তিন নম্বর সুম্মা সুহাদা, তারপর হলো শহীদগণ। আর মুসলমান ইমানদার, এই কোরআনের সাথে থাকলে উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে তিনটা আজাব নাজিল হয়, কয়টা আজাব নাজিল হয়? এক নম্বরে কামাই রুজির মধ্যে বরকত থাকবে না, দুই নম্বরে জালেম বাদশাহ নিযুক্ত করিয়া দিবে, দেয় নাই বলেন, দেয় নাই, তিন নম্বর ইয়াকুলু জুমিনা দুনিয়া বিগাইরিল ঈমান, দুনিয়া থেকে বেঈমান হইয়া কবরে যাইবা, ঈমান নিয়ে কবরে যেতে পারবা না। আমাদের সুপারিশ করুন, কিন্তু ওই মায়ার মুড়ি রহমাতুল্লিল আলামিন কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছে, মাবিন শাফিইন আফযাল মানজিলাতান ইনদাল্লাহ ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন, লা নাবিয়্যুন ওয়ালা মালাক ওয়ালা গায়ব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে এই কুরআনের মতো জোরালো সুপারিশ আর কেউ করতে পারবে না। কে বলছে আর কি করতে পারবে না, এতটুকু বললেই তো হতো, নবী আবার সামনে ভাঙিয়ে দিছে, লা নাবি কোন নবীও না, আবার বলছো ওলা মালা না কোন ফেরেশতা, ওলা ওয়াই না কেউ, কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমিন, আমিন। মুসলমান ইমানদার, ওই যে আমরা নামাজ পড়ো সকলে বয়ান, আমরা সকলে জানি, জানি কি জানি না, নামাজ না পড়লে কি হয়, রোজা না রাখলে কি হবে, জানি না নাই, জানি না নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কুদরতি পায় বেশি বেশি সেজদা করার তৌফিক দান করবো না, আমিন, আমিন। আমরা কার ইবাদত করব, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবাদত হবে আল্লাহর, সাহায্য কার কাছে কামনা করব, আল্লাহর কাছে, কোন পীর কবরে যাইয়া না, কোন মাজারে যাইয়া না, কোন হুজুরের পায়ে সেজদা চলবে না, আল্লাহ কবর বানাইছেন একমাত্র আল্লাহর কুদরত দিবায়ে সেজদা করার জন্য, জনগণ ঠিক কি না? মুসলমান ইমানদার, সময় নাই বাবা, শেষ করে দিব, অরে আজকের মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা
إنسانا الله أكبر